একটা সুন্দর পোলা, আমার লাইফে কোনো বেদনা নাই, কোনো কষ্ট নাই, আমি শুনো রোমান্টিক গান। প্রবাস থেকে হচ্ছে অনেকে আপনারা আমাদেরকে মেসেজ পাঠান, অনেকে ভিডিও দেখেন, আসলে সত্যি ভালো লাগে যে আপনারা হচ্ছে এত সংগ্রাম করেন ফ্যামিলির জন্য, আমাদের দেশের জন্য। আমাদের দেশটাকে হচ্ছে আপনারা আমাদের থেকে বেশি রিপ্রেজেন্ট করেন, দেশটা হচ্ছে আপনারা। আপনার দিকে নিয়ে না, যাক আজকে যেহেতু যাচ্ছে ঢাকাই, ভাবলাম যে একটা ব্লগ করা যাক। ঢাকা থেকে যাচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে হচ্ছে বুঝতেই পারতেছেন ব্লগটা অনেক ইমোশনাল হবে। তারপর হচ্ছে ব্লগটা করতেছি, দেখা যাক ব্লগটা কতটুকু কভার করতেছি, আর পিছনে আছে পারবেশ, তো আর বেশি লেট করবো না, কারণ অলরেডি হচ্ছে আমরা অনেক লেট ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি। তো আমাদের গাড়িও চলে আসছে, চলুন হচ্ছে আমরা ঢাকায় যাই। তো এনজয় দ্য ব্লগ গাইস। দেখা যাক তোমরা যাইতে পারি ঘুমায় ঘুমায়। এই ব্লগটা দেখে বুঝতে পারতেছেন যে ব্লগটা আসলে একটু ইমোশনাল, তার কারণ হচ্ছে যদি এয়ারপোর্ট আসছি অবশ্যই কাউকে না কাউকে হচ্ছে বিদায় দিতে আসছি। এয়ারপোর্ট হচ্ছে এরকম একটা জায়গা, আপনি এখানে কেউ হচ্ছে হাসি মুখ নিয়ে বাসে বাড়িতে ফিরে যায়, আবার কেউ হচ্ছে কান্নাবাজা চোখ নিয়ে হচ্ছে বাসে মানে বাড়িতে ফিরে যায়। আসলে মামাকে বিদায় দিতে আসছিলাম, ইমোশনাল মোডে আজকে আছি। আর একটা কথা যেটা মানে প্রবাস থেকে হচ্ছে অনেকে আপনারা আমাদেরকে মেসেজ পাঠান, অনেকে ভিডিও দেখেন, আসলে সত্যি ভালো লাগে যে আপনারা হচ্ছে এত সংগ্রাম করেন ফ্যামিলির জন্য, আমাদের দেশের জন্য। আমাদের দেশটাকে হচ্ছে আপনারা আমাদের থেকে বেশি রিপ্রেজেন্ট করেন, দেশটা হচ্ছে আপনারা, দেশের বাইরে আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করছেন। সবথেকে বেশি যখন ভালো লাগে যখন প্রবাস থেকে কেউ মেসেজ দিয়ে বলে যে ভাইয়া আপনাদের ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে, তারা অনেকেই চান যে বাংলাদেশের কোন জায়গায় মানে অনেক এক পার্ট থেকে অন্য পার্ট থেকে যে ভিডিও করি, কারণ আপনার দেশটাকে অনেক মিস করেন। আমরা রাখার চেষ্টা করি যতটুকু পারি, ইনশাল্লাহ আবার চেষ্টা করবো। তো একটাই দোয়া সবার জন্যই, যারা প্রবাস আছেন সবাই ভালো থাকেন এবং খুব সেফলি কাজ করবেন, যেই কাজ করেন না কেন, যাদের যে সেফটি গিয়ার প্রয়োজন, হেলমেট, হ্যান্ড গ্লাভস, সব কিছু। তো আপনি প্রবাসে থাকেন, হয়তো বা এখানে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হলে বা আপনি যদি মারাও যান তাহলে আপনার ফ্যামিলি জানবে না। সো একটু কেয়ারফুলি আমরা কাজ করবো সবাই, তাহলে অনেক ভালো। আপনারা দেশকে রিপ্রেজেন্ট করছেন, আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি, আপনারা সকলের জন্য দোয়া, আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি, তো লেটস গো। দুঃখের বিষয় যেটা হয়েছে, পুরা গাড়ির মধ্যে আমার ওই হচ্ছে স্যাড গান শুনে তো শোনা দিয়ে পর্যন্ত নিয়ে আসছে। এখানে চা খাইতে নামছি, এখানেও স্যাড গান, মানে ওরা কি পরিমাণ স্যাড খাওয়ার হইলে পারলে
সব জায়গায় আমার সেক খাওয়ার গান শোনাই দেয়, বুঝলাম না। আমি একটা সুন্দর পোলা, আমার লাইফে কোনো বেদনা নাই, কোনো কষ্ট নাই, আমি শুনো রোমান্টিক গান, চিল করতে করতে যাবো, আর ওরা আমার স্যাড গান শোনাই। আর ভাই তো মানে স্যাড গান পাই মানে ভাই যখন একটু চাঙ্গা টাঙ্গা কিছু গান পায় না, যখন গাড়ি নেবো প্লেন চালাইতেছে একদম তাই না, লেবার চালাইতেছে। তো বিষয় যেটা হয়েছিল, এখান থেকে আসার পরে এত পরিমাণ ঘুম ছিল, যেহেতু সারা রাত হচ্ছে জাগিং ছিলাম, আর ঘুমের কারণে হচ্ছে একদম পাগল হয়ে যেতেছিলাম, তাই জন্য হচ্ছে একটা ঘুম দিছি। আর কিছু না, ঘুম থেকে ওঠার পরে হচ্ছে ভিডিও শেষ করতে তো হবে, কারণ দুইটা ভিডিও অলরেডি পেন্ডিং আছে। ভিডিওটা কেমন লাগছে সেটা হচ্ছে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা মনে হয় জাস্ট কথা বলার থেকে হচ্ছে ই ছিল বেশি, সিনেমেটিক ভিউ ছিল বেশি, বাট এটা কিছু না। টাটা, বাই বাই, সি ইউ। তো যেটাই হোক, সব ব্লগটা কেমন লাগছে সর্ব দিদি হচ্ছে মানে ব্লগটা কেমন হয়েছে সেটা হচ্ছে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে ব্লগটি পর্যন্ত দেখা হচ্ছে নতুন ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম।